রহুল আমিন বলেছেন মাগরিবের সালাতের ইমাম দুই রাকাত সালাদ পড়ার পর তা না পড়ে ভুলে উঠে গেলে মুখতাদি সুহান আল্লাহ বলার পরে পুনরায় ইমাম বসেন এবং তা পড়েন অতপর সালাদ শেষ করার পর ইমাম আর সাহসেজদা দেয়নি তাহলে কি সালাত হবে এখানে সাহসেজদা তিনি তরক করেছেন মানে মূল প্রশ্নটা হচ্ছে সেটি তিনি সাহসেজদা তরক করেছেন এখন সাহসেজদা তরক করলে তার সালাদটা হবে কি না এ হচ্ছে প্রশ্ন আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে ওলামাইকার সাহুসেজদার হুকুম অনুযায়ী তরক করলে কি হবে সেটা বলেছেন যেমন ইমাম শাফি রাহমাহুল্লাহ এবং অন্যান্য আরও কতিপয় ওলামাই কেরাম তারা বলেছেন যে সাহুস্যাজদা করাটা এটা সন্না তাদের মতে সাহুসেজদা তরক করলে তার সালাদ শুদ্ধ হয়ে যাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লার মতে সাহুস্যাজদাটা ওয়াজিব কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে সালাদ বাতিল হবে অধ্যথায় ইচ্ছাকৃতভাবে তরক না করলে সালাদ বাতিল হবে না এভাবে আরও কিছু আখতলাফ আছে আমি শেখ বিনবাজ রাহমাহুল্লার যে মতামতের ক্ষেত্রে সেখানে দেখেছি তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি সৌসেজদা করার তার নিয়ত ছিল কিন্তু সে যদি ভুলে যায় অথবা সে যদি সৌশেষ দা তরক করলে তরক করাটার হুকুম সম্পর্কে তার খুব ভালো জানা না থাকে বা সৌশেষ দা করার হুকুম সম্পর্কে তার যদি ভালো জানা না থাকে জানা না থাকার কারণে সে সৌশেষ দা করলো না অথবা তার জানা আছে যে না সৌশেষ দা করাটাই বিধান তারপরে সে ভুলে গিয়েছে তাহলে এই দুই অবস্থায় তার সালাত শুদ্ধ হবে আর কেউ যদি জেনে বুঝে ইচ্ছা করে যেটা আসলে সাধারণত হয় না এবং এই ইমামের ক্ষেত্রেও হয়নি তাহলে তিনি বলেছেন যে ইচ্ছাকৃতভাবে সৌসেজদা তরক করল মোতায়াম মেদান তাহলে তার সালাদ বাতিল হবে তো এখানে প্রশ্নের যে ধরন তাতে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম সাহেব হয় খেয়াল করেননি অথবা ভুলে গিয়েছেন অথবা হুকুম তার জানা নেই এ অবস্থায় সর্বসম্মতিক্রমে এমনকি ইমাম আবু হানিফর আহমাহলার মতেও তার সালাদ শুদ্ধ হয়ে যাবে যদিও তিনি সৌসেজ করেছেন আর সৌশেজ যদি কেউ তরক করে ফেলে ভুলে তারপরে সে সে জায়গা থাকা অবস্থাতেই যদি তার মনে হয় তাহলে সেখানে সে সৌসেজ দা করে নেবে কিন্তু যদি সেখান থেকে আলাদা হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে তার মনে পড়ে এক দুই ঘন্টা পরে বা একদিন পরে আধা দিন পরে তাহলে তার আসে করতে হবে না এবং তার সালাদ শুদ্ধ হবে ইনশাল্লাহ